Abbas. এখানে উপস্থিত যারা আমাদের সাথে আজকে মিছিলে হাঁটার জন্য এসেছেন, আমাদের বামফ্রন্টের এবং কংগ্রেসের আমাদের সাথী বন্ধু কমরেডরা, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, এই এলাকার আমার গুরুজনেরা, আমার ভাইরা বোনেরা বন্ধুরা, আপনারা জানেন শ্রীরামপুরের এই লোকসভা কেন্দ্র যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে আড়াই তিন বছর আগেও কি এমনকি আজ থেকে দেড় বছর আগেও যখন এই শ্রীরামপুর নিয়ে আলোচনা হতো, লোকে ভাবতে বোধ হয় এটা তৃণমূল কংগ্রেসের একার সম্পত্তি হয়ে আছে, যদি বা তৃণমূলের বিরুদ্ধে কিছু লড়াই হয় তাহলে হয়তো এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের একটু একটু লড়াই হবে, কিন্তু তৃণমূল কিনে রেখে দিয়েছে এলাকাকে। কিন্তু এখানে আমাদের কমরেডরা, আমাদের বন্ধুরা যে রকম ভাবে মাটির সঙ্গে মিশে থেকে গত পুরো ভোটে লড়াই করেছে, শ্রীরামপুরের কিছু কিছু যে এলাকা আছে পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতে আমাদের কমরেডরা কংগ্রেসের বন্ধুরা যেভাবে লড়াই করেছেন, এবং সবচেয়ে বড় কথা এই লোকসভার লড়াই আমাদের কমরেডরা যেভাবে লড়াই করেছেন, দীপশিতা যেরকম ভাবে মানুষের স্নেহ পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, তাতে গোটা বাংলার লোক জানে যে এইখানে কল্যাণ ব্যানার্জিকে হারানোর জন্য দীপশিতা ছাড়া কেউ আর বাজারে নেই, বাকি সবাই বাজার খালি করে চলে গেছে। আপনারা শুনেছেন, আপনারা এই কল রেকর্ড শুনেছেন, এখন প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুরের সঙ্গে রাত্রিবেলা ফোনে সেটিং করছে, আর মাঠে ময়দানে মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ নিয়ে দীপশিতা এগিয়ে চলেছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় দীপশিতার এই যে আজকে আমরা মিছিল করছি, এর থেকে আরো অনেক লম্বা মিছিল হবে, শ্রীরামপুর থেকে দিল্লির পার্লামেন্টে যাওয়ার মিছিল দীপশিতার নেতৃত্বে, এইখানকার মানুষের কণ্ঠস্বর পার্লামেন্টে পৌঁছবে। আমরা ভোটে জিতে তৃণমূলের মতো চুরি করে নিজের সম্পত্তি বানাবো না, দীপশিতা আপনাদের আশীর্বাদ পেলে ও পাঁচটা কাজ হয়তো করতে পারবে, দুটো কাজ করার চেষ্টা করবে, না করতে পারে, কিন্তু এইটুকু আপনারা জানেন দীপশিতা জিতে আর যাই হোক না কেন কল্যাণ ব্যানার্জির মতো, কল্যাণ ব্যানার্জির দলের লোকেদের মতো চুরি করে খাবে না, এমন দুশ্চরিত্র লাম্পট্য করবে না যে অন্য দলের কথা ছেড়ে দিন, দীপশিতার মতো একটা মেয়েকে বিরোধী দলের লোকেরা পর্যন্ত ভালোবাসে, দূর থেকে বলে যে হ্যাঁ মেয়েটা খুব ভালো মেয়ে, এরকম মেয়ের পার্লামেন্টে যাওয়া উচিত, এরকম মেয়ে যেতে উচিত, আর এত বছর ধরে এমপি হয়ে বসে আছে একটা বুড়োধারী লোক খেয়ে দেয়ে কাজ নেই, হাঁটুর বয়সে একটা মেয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, সে এত ভদ্রলোক, এত ভদ্রলোক, তার নামে তার নিজের দলের লোক দেওয়ালে, বাড়ির দেওয়ালে, ওর বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে আসে যে মাতার তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আমরা বলছি যদি অভিষেক ব্যানার্জি, ওই মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, যদি সারা জীবনে একটা ঠিক কথা বলে থাকে, অভিষেক ব্যানার্জির লোকেরা যদি সারা জীবনে একটা সত্যি কথা বলে থাকে, তা হচ্ছে এই কথাটা সত্যি, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, আর শ্রীরামপুরের মাটিতে আগামীর নাম দীপশিতা ধর, দীপশিতা ধরকে মানতে হবে, বামপন্থীদের কংগ্রেসের লড়াই, এই লড়াইয়ের কাছে আপনাদেরকে বলছি যারা এখানে আমাদের মিছিলে আছেন, যারা আমাদের কথা হয়তো এখন শুনতে পাচ্ছেন কম বেশি, যাদের কাছে আমাদের কথা পৌঁছে দেওয়ার সুযোগ আছে, আমাদের এই লড়াই কোনো ব্যক্তির সাথে নয়, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন এর আগে, তারা কেউ আমাদের শত্রু নন, আমাদের লড়াই কতগুলো চোর দাঙ্গাবাজ নেতার বিরুদ্ধে, যারা দিনের বেলা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ খেলে আর রাত্রির বেলা ফোন করে একে অপরের সঙ্গে সেটিং করে, তুই সুকান্তকে একটু বলে দে, তুই অমুককে একটু বলে দে, তমুককে বলে দে, আমাদের লড়াই এই সেটিং বাজ দাঙ্গাবাজ গুলোর সঙ্গে, সত্যিকারের মানুষের লড়াই, এই লড়াইয়ে অতীতে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, বিজেপিকেও ভোট দিয়েছেন, তাদেরকেও আমরা আমাদের সঙ্গে লড়াইতে চাই, আপনারা সবাই একসঙ্গে থাকুন, আমরা লড়বো একসঙ্গে, একসঙ্গে জিতবো, দীপশিতা আপনাদের কাজ, আপনাদের আশীর্বাদ পেয়ে আপনাদের হয়ে কাজ করার সুযোগ পাবে, অনেক বড় দায়িত্ব দেশের পার্লামেন্টে পালন করবে, ওকে দেখে আমাদের গর্ব হবে, এই কল্যাণ ম্যানেজারদের মতো লোকেদের ছেড়ে দিন, শ্রীরামপুর ছেড়ে দিন, ওরা ওদের পরিবারের লজ্জা, ওদের ছেলেমেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে দেখি দীপশিতা সম্পর্কে বলছে ও কি করেছে জীবনে, আজ অব্দি একটা বিয়ে পর্যন্ত করেনি, এইটা হচ্ছে একটা এমপির ভাষা, এত বছরের এমপির ভাষা, আরে ভাই তুমি বিয়ে করে কোন উপকারটা করেছো সমাজের, বিয়ে করে এমন বিয়ে করেছো, তোমার ছেলে মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে ওদের দিকে আঙুল দেখিয়ে লোকে বলে ওই দেখ ছোড়েদের মাথা লুকিলে ছেড়ে যাচ্ছে মেয়ে যাচ্ছে, তুমি বিয়ে করে কোন দুষ্টিটা উদ্ধার করেছো, দীপশিতা যখন পার্লামেন্টে লড়াই করবে, দীপশিতা যখন পার্লামেন্টে খেটে খাওয়া মানুষের কথা বলবে, আমাদের গর্ব হবে, ওকে দেখে
শ্রীরামপুরের মানুষের গর্ব হবে যে আমাদের মেয়েটা এত বড় দায়িত্ব পালন করছে, আমাদের মুখ উজ্জ্বল করছে। আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, আপনারা দীপশিদাকে আশীর্বাদ করুন, ওর পাশে থাকুন এই লড়াইয়ে, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে ও কাজ করার সুযোগ পাক। আগামী দিনে আপনারা ওকে দায়িত্ব দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠাবেন। ধন্যবাদ। Bye.
20 तारीख सकाल तक कल से हतुरी तारा सुने